ত্বক ভিতর থেকে ফর্সা করার জন্য এই প্যাকটি সপ্তাহে 3 দিন ব্যবহার করুন। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল ফ্রিলা বানি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পুরো শরীর ফর্সা করতে পারেন, তাও আবার পার্মানেন্ট। ফর্সা সুন্দর হেলদি ত্বক আমরা সবাই চাই, কিন্তু তা যদি ঘরোয়াভাবে হয় তাহলে খারাপ। আজকে আমরা তৈরি করব হলুদের ফেস প্যাক। আমরা প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লোর। আমি এখানে 1 চামচ কর্নফ্লোর নিয়ে নিয়েছি। আপনারা কর্নফ্লোর না থাকলে এর পরিবর্তে বেসন নিতে পারেন। এরপর নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া। আমি এখানে গুঁড়া হলুদ ব্যবহার করতেছি, আপনারা চাইলে কাঁচা হলুদ ব্যবহার করতে পারেন। এরপর নিচ্ছি মধু, আমি এখানে 1/2 চামচের মতো মধু নিয়ে নিচ্ছি। এরপর নিচ্ছি গোলাপ জল, গোলাপ জল নিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো। গোলাপ জলটা পরিমাণ মতো নেবেন, কম বেশি হলে সমস্যা নেই। এবার হচ্ছে একটু উপকরণগুলো মিক্স করে নিব। রূপচর্চায় হলুদ প্রাচীনকাল থেকে ব্যবহার করে আসছে। হলুদ এমন একটি উপাদান যা আমাদের ত্বক ভিতর থেকে ফর্সা করে, দাগ ছোপ দূর করতে সাহায্য করে, পাশাপাশি ত্বকের অতিরিক্ত অয়েল কন্ট্রোল করে। সর্বশেষ নিয়ে নিচ্ছি মুসুরির ডালের গুঁড়ো, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব, কারণ মুসুরির ডাল আমাদের ডাবল ক্লিনজিং করে, যেটা আমাদের ত্বকের ময়লাটা ভিতর থেকে ক্লিন করতে সাহায্য করে। প্রথমে আপনার ত্বকটি ভালোভাবে ফেস ওয়াশ বা সোপ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর ফেস প্যাকটি সম্পূর্ণ ত্বকে লাগিয়ে নিন। এটা কিন্তু মুখে এবং সম্পূর্ণ শরীরেই ব্যবহার করা যায়। তো ভালোভাবে ত্বকে প্যাকটি লাগিয়ে শুকানোর জন্য অপেক্ষা করতে হবে। আমি একটি ব্রাশের সাহায্যে সম্পূর্ণ ত্বকে সুন্দরভাবে প্যাকটি লাগিয়ে নিচ্ছি। ভালো ফলাফলের জন্য সপ্তাহে এই প্যাকটি 3 দিন ব্যবহার করুন। ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারে। এই প্যাকটি নিয়মিত ব্যবহারে আপনার যেই কাজগুলো হবে, এটি ত্বক ভিতর থেকে ফর্সা করে, ত্বকের কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করে, পিগমেন্টেশন সানবার্ন বা রোদে পোড়া ভাব দূর করতে সাহায্য করে, এছাড়া অ্যালার্জির স্পট দূর করতে সাহায্য করে। হলুদ আমাদের ন্যাচারালি ব্রণ, ফাঙ্গাল অ্যাকনে, র্যাশ এগুলো দূর করতে সাহায্য করে এবং ব্রণের যেই ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে এটা রিমুভ করতে সাহায্য করে। পাশাপাশি হলুদ আমাদের ত্বক টান টান করে, ত্বকের অতিরিক্ত অয়েল কন্ট্রোল করে। এই প্যাকটি লাগানো হয়ে গেলে 20 মিনিটের জন্য ত্বকে রেখে দিন শুকানো অবধি। শুকিয়ে গেলে নর্মাল পানি দিয়ে মাসাজ করে ওয়াশ করে ফেলতে হবে। আমি এটা মুখের পাশাপাশি সম্পূর্ণ শরীরে হালকা করে লাগিয়ে নিচ্ছি। আমি যে যতটুকু পরিমাণ নিয়েছি তা হচ্ছে মুখে এবং হাতে সুন্দরভাবে হয়ে যাবে। আপনারা ফুল বডিতে ব্যবহার করলে সেক্ষেত্রে পরিমাণগুলো একটু বাড়িয়ে নেবেন। মধু আমাদের ন্যাচারাল ময়েশ্চারাইজিংয়ের কাজ করে, তা আমাদের ত্বক ভিতর থেকে নরম, মসৃণ, সফট করে, পাশাপাশি ত্বকের ড্যামেজ থাকলে সেটা দূর করতে সাহায্য করে। গোলাপ জল ডাবল ক্লিনজিং করতে সাহায্য করে, ত্বকের মরা কোষ বা ময়লা দূর করে। এছাড়া মুসুরির ডাল আমাদের ত্বক ডাবল ক্লিনজিং করে, ত্বকের দাগ দূর করতে সাহায্য করে, অয়েল কন্ট্রোল করে, ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। তো এই প্যাকটি শুকিয়ে গেছে, এখন হচ্ছে একটু পানি দিয়ে ত্বকটা সুন্দরভাবে ভিজিয়ে নিতে হবে। অবশ্যই কোনো ফেস প্যাক ইউজের পর ক্লিন করার ক্ষেত্রে পানি দিয়ে মাসাজ করে নেবেন, কারণ শুকনো অবস্থায় হালকাভাবে ডলা দিলেও কিন্তু স্কিন কুচকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই পানি দিয়ে ভালোভাবে আগে মাসাজ করে সুন্দর করে ধুয়ে ফেলবেন। ফেস প্যাকটি শুকানোর পর 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট আপনি মাসাজ করে তারপর হচ্ছে পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে ফেলবেন। অবশ্যই ফেস প্যাক ক্লিন করার ক্ষেত্রে বেশি করে পানি দিয়ে ক্লিন করবেন, যেন ত্বকে কোনো ময়লা বা হচ্ছে ফেস প্যাক না থাকে, কারণ এই ফেস প্যাকগুলো লং টাইম থাকলে কিন্তু প্রবলেম হবে। তো হয়ে গেছে, আমার ফেসটা ক্লিন করা হয়ে গেল। সো দেখতেই পাচ্ছেন কতটা গ্লোয়িং লাগতেছে। সো নিয়মিত ব্যবহারে কিন্তু আপনি একটা সুন্দর হেলদি স্মুথ স্কিন পেয়ে যাবেন। আর এই প্যাকটা কিন্তু স্কিন অনেক বেশি উজ্জ্বল করে, যখন আপনি ব্যবহার করবেন স্কিনটা হালকা হলদে লাগলেও কয়েক ঘন্টা পর কিন্তু দেখতে পাবেন যে স্কিনটা অনেক বেশি ব্রাইট এবং উজ্জ্বল লাগতেছে। সো আজকের ভিডিওটা অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। খোদা হাফেজ, টাটা।